নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা সামনেই কোজাগরি লক্ষ্মী পূজা সেই দিন বাংলার প্রতিটি ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা করা হয় মায়ের আরাধনা খুবই পবিত্র ও শুদ্ধ মনে করতে হয় তবেই মা সন্তুষ্ট হন আর তার অপার কৃপা তিনি প্রদান করে থাকেন তাঁর আশীর্বাদে সব দুঃখ সব কষ্ট দূর হয়ে যায় মা খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকেন তাই আপনি আপনার সাধ্য মতো পুজো করুন কিন্তু তার পুজোয় যদি আপনি এই ভুলগুলি করেন তবে তিনি আপনার উপর রুষ্ট হবেন আর আপনার গৃহে তিনি প্রবেশ করবেন না জানতে ইচ্ছে করছে তো কোন কোন জিনিস করবেন না তাহলে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন পুজো করার আগে পুজোস্থান একদম পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সুন্দর করে আলপনা আঁকবেন ফুল দিয়ে সাজাবেন ধূপ দ্বীপ জ্বালিয়ে মায়ের আরাধনা করবেন বাড়ির প্রতিটি ঘরে মা লক্ষ্মীর পদচিহ্নের ছবি আঁকবেন আর ওই আলপনা ওই দিন মুজবেন না বা পা দিয়ে মারাবেন না কোজাগরি লক্ষ্মী পূজায় কাঁসর ঘণ্টা বাজাবেন না এতে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন আর সেই স্থান পরিত্যাগ করেন মা লক্ষ্মীর পূজায় কখনোই তুলসী পাতা ব্যবহার করবেন না তবে এ কথা অবশ্যই খেয়াল রাখবেন যে মা পূজা শেষ হয়ে গেলে একটি ফুল ও দুটি তুলসী পাতা ভগবান বিষ্ণুকে অবশ্যই অর্পণ করবেন না হলে আপনার পুজো সিদ্ধ হবে না মা লক্ষ্মীর পুজো করার পর অবশ্যই ব্রত কথা পাঠ করবেন মা লক্ষ্মীর পূজায় লোহার বা স্টিলের বাসন কোনোভাবেই ব্যবহার করবেন না কারণ লোহা দিয়ে অলক্ষ্মীর পুজো করা হয় তাই লোহা দেখলে মা লক্ষ্মী তৎক্ষণাৎ সেই স্থান পরিত্যাগ করেন মা লক্ষ্মীর ঘটের সামনে আপনি অবশ্যই একটি মায়ের পদচিহ্নের ছবি আঁকবেন পুজো করার সময় কখনোই অন্যমনস্ক হবেন না আপনার মন লক্ষ্মীতে স্থির রাখুন পুজো করার আগে পুজোর স্থানের সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন নিজের মাথায় ও অন্যান্যদের মাথায় গঙ্গা জল ছিটাবেন তারপর ভগবান বিষ্ণুকে স্মরণ করে পুজো শুরু করবেন পুজোর স্থানে একটি তামার পাত্রে অবশ্যই জল রাখবেন তামার পাত্রে জল ভর্তি করার সময় মনে মনে সূর্যদেবকে স্মরণ করবেন তারপর দিন ওই জল বাড়ির সব জায়গায় ছিটিয়ে দেবেন এতে সমস্ত নেগেটিভ এনার্জি বাড়ি থেকে দূরে চলে যাবে পুজো করার সময় কুবের ও ইন্দ্রদেবকে স্মরণ করে মায়ের ঘটে অবশ্যই ফুল অর্পণ করবেন বন্ধুরা এই কটি জিনিস যদি আপনি ঠিকঠাক করতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় আপনার সঙ্গে থাকবে তার আশীর্বাদে আপনার সমস্ত অভাব দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ নমস্কার ধন্যবাদ